সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য একটা নতুন বিষয় উপস্থাপন করছি। বিষয়টা হচ্ছে দুইটি পরমাণু কিভাবে বন্ধনে আবদ্ধ হয়, অর্থাৎ দুইটা পরমাণু একে অপরের সাথে কিভাবে রাসায়নিক বন্ধন তৈরি করে, সেই বিষয়টা আলোচনা করব। তো এটা খুব সিম্পল একটা বিষয়। যদি তোমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ধারণাটা পেয়ে থাকো বা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে তোমাদের ধারণাটা থাকে, আমরা উদাহরণ হিসেবে আমরা দুইটা পরমাণু নিই। একটা পরমাণু হচ্ছে সোডিয়াম। আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা হবে এইভাবে, যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে সোডিয়ামের প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে থাকে 8টা ইলেকট্রন, আর তৃতীয় শক্তি স্তরে থাকবে একটা মাত্র ইলেকট্রন। অপরদিকে যদি ক্লোরিন পরমাণু নেই, তাহলে ক্লোরিন পরমাণু পরমাণুর সংখ্যা হচ্ছে 17। তাহলে তার ইলেকট্রন বিন্যাস হবে এইরকম যে প্রথম শক্তি স্তরে 2টো, দ্বিতীয় শক্তি স্তরে এইভাবে 8টা ইলেকট্রন থাকবে। তোমরা এইভাবে ডায়াগ্রাম আঁকতে পারো। আর তৃতীয় শক্তি স্তরে তার যেহেতু 17টা ইলেকট্রন, তাহলে আর বাকি থাকে আমার 7টা ইলেকট্রন। তাহলে তৃতীয় শক্তি স্তরে তার 7টা ইলেকট্রন থাকবে। তাহলে এখন দেখো যে সোডিয়ামের বহিঃস্থ স্তরে একটা মাত্র ইলেকট্রন আছে আর ক্লোরিনের বহিঃস্থ স্তরে মাত্র 2-7টা ইলেকট্রন আছে। তাহলে এখন লক্ষ্য করলে দেখা যায় যে সোডিয়ামের বহিঃস্থ স্তরে অষ্টক পূরণ হয় না, অর্থাৎ তার বহিঃস্থ স্তরে 8টা ইলেকট্রন অর্জিত হয় নাই, ক্লোরিনের 8টা ইলেকট্রন অর্জিত হয় নাই। ক্লোরিনের সোডিয়াম হয় 7টা ইলেকট্রন অর্জন করতে হবে অথবা ক্লোরিন তাকে 1টা ইলেকট্রন অর্জন করতে হবে, কিন্তু সোডিয়ামের পক্ষে 7টা ইলেকট্রন গ্রহণ করা এত সহজ হবে না, আর ক্লোরিনের পক্ষে 1টা ইলেকট্রন করা যত সহজ হবে 7টা ইলেকট্রন ত্যাগ করা তত সহজ হবে না। তো এই ক্ষেত্রে কি করে, সোডিয়াম পরমাণু তার বহিঃস্থ স্তরের এই 1টা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দেয়, ফলে কি হয় তখন, তখন ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হয়ে যায় 8টি বহিঃস্থ স্তরে, আর সোডিয়ামের হয়ে যায় 1টা ইলেকট্রন কমে যায়। যেহেতু তার বহিঃস্থ স্তরের এই ইলেকট্রনটা চলে যায়, তখন তার তৃতীয় শক্তি স্তরের অস্তিত্বটা আর থাকে না। তৃতীয় শক্তি স্তরের অস্তিত্ব না থাকার কারণে কি হয়, তখন তার বই ভিতরে খেয়াল করে দেখো যে ভিতরের নিউক্লিয়াসে তার 11টা ইলেকট্রন প্রোটনই আছে, বাট বহিঃস্থ স্তরে 1টা ইলেকট্রন কমে যাওয়ার কারণে তার ইলেকট্রন হয়ে গেল 10টি, ফলে তার প্রোটনের চেয়ে ইলেকট্রন সংখ্যা একটা কম হয়ে গেল, অর্থাৎ তার 11টা আছে প্লাস আর 10টা আছে মাইনাস, ফলে তার একটা প্লাস বেড়ে গেল। অপরদিকে ক্লোরিনের 17টা ছিল প্লাস অর্থাৎ প্রোটন, আর তার একটা ইলেকট্রন বেড়ে যাওয়াতে তার মাইনাস হয়ে গেছে 18টা, ফলে তার কি হয়েছে একটা মাইনাস বেড়ে গেল। অর্থাৎ সোডিয়াম কি হয়ে গেল, সোডিয়াম হয়ে গেল এনএ প্লাস আয়নে, আর ক্লোরিন হয়ে গেল সিএল মাইনাস আয়নে। এভাবে দেখা যায় যে সোডিয়াম পরমাণু এবং ক্লোরিন পরমাণু দুইটা দুইটা ভিন্ন বিপরীত ধর্মী আয়নে পরিণত হয়। ঠিক আছে, এটাকে যদি তোমরা রাসায়নিক বিক্রিয়ার মতো করে দেখাতে চাও তাহলে বিক্রিয়াটা এইভাবে দেখানো যেতে পারে। সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়, সোডিয়াম প্লাস, আর যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে সে প্লাস হিসেবে উৎপাদ হিসেবে থাকবে। আর ক্লোরিন কি করে, ক্লোরিন পরমাণু সেই একটা ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করে কি হবে, ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। এখন তাহলে কি দাঁড়ালো, সোডিয়াম প্লাস সিএল মাইনাস, তীর চিহ্ন দিয়ে যদি আমরা লিখি তাহলে এনএ প্লাস আয়ন প্লাস সিএল মাইনাস আয়ন। খেয়াল করে দেখো এই ইলেকট্রনটা এবং এই ইলেকট্রনটা, অর্থাৎ সোডিয়াম যে ইলেকট্রন ত্যাগ করলো ক্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করলো, ফলে আমরা এটাকে কাটাকাটি ধরে নিতে পারি। ফলে এই যে এখানে সোডিয়াম প্লাস আয়ন সিএল মাইনাস আয়ন উৎপন্ন হলো, এই এরা একে অপরকে আকর্ষণ করবে এবং সিএল মাইনাস আয়ন একে সিএল মাইনাস আয়ন একে আকর্ষণ করবে, ফলে কি হবে এনএ সিএল গঠিত হবে। এভাবে এনএ সিএল এনএ প্লাস এবং সিএল মাইনাস এর পরস্পর আকর্ষণকে এনএ সিএল অণু হিসেবে গঠন করে। এইভাবে মূলত একটা দুইটি একটা অণু গঠিত হয় এবং দুইটা পরমাণু একে অপরের সাথে রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়।